সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি স্বাগত জানাচ্ছি সাধারণ গণিতের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা বিষয়ে কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরও স্বাগত জানাচ্ছি অনুশীলন ইউটিউব চ্যানেলে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ইউটিউব চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, যাতে করে তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। আমি আজকে ক্লাস উপস্থাপনায় রয়েছি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক, উত্তর জাওরানী হাসিনী আলী মাদ্রাসা। তো সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি মূল ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি গাণিতিক সমস্যা, সেটা হচ্ছে একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে, একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের অনুদ্বিগুণ হচ্ছে 30 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা কত সেটা বের করতে হবে। তোমাদেরকে উন্নতি কোণ এবং অবনতি কোণ বিষয়টা বুঝতে হবে। উন্নতি কোণ হচ্ছে যে ভূমি থেকে উপরের দিকে তাকালে যে কোণ তৈরি হয় সেটাকে হচ্ছে উন্নতি কোণ, এবং উপর থেকে যদি শীর্ষ থেকে নিচের দিকে তাকানো যায় তাহলে যে নিচের দিকে যে কোণ তৈরি হয় সেটাকে বলে অবনতি কোণ। তো আমরা একটা চিত্র লক্ষ্য করব, এখানে লক্ষ্য করো, এই যে এ বি হচ্ছে একটি টাওয়ার, এ বিটা কি একটি টাওয়ার, এবং এই টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূর, এই দেখো পাদবিন্দু বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 75 মিটার। এই সি বিন্দু থেকে যদি টাওয়ারের মাথায় অর্থাৎ এ বিন্দুতে তাকাই তাহলে এখানে একটা কোণ তৈরি হয়, সেটা হলো 30 ডিগ্রি, যেটাকে উন্নতি কোণ বলা হয়। তো আমরা মনে করি এ বি হচ্ছে, ধরে নেই এ বি হচ্ছে উচ্চতা এইচ, টাওয়ারের পাদদেশ থেকে অর্থাৎ বি সি ইকুয়াল 75 মিটার আমরা লিখে নিলাম, এবং সি বিন্দু থেকে উন্নতি কোণ হচ্ছে এ সি বি কোণ 30 ডিগ্রি। তো এখানে দেখো লম্ব এবং ভূমি, তাহলে আমাদের লম্বটা বের করতে হবে। এটা যদি থিটা হয়, থিটা যদি হয় সি কোণ, তাহলে থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এই বিসি বাহুটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি, তাহলে কোন সূত্র দেবো প্রিয় শিক্ষার্থীরা? তোমরা নিশ্চয়ই জানো লম্ব ভাগ ভূমি সেটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি অর্থাৎ ট্যান থিটা। তাহলে এ বি সি ত্রিভুজে ট্যান এ সি বি কোণ, ট্যান এ সি বি কোণ সমান সমান লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে এ বি বাই বি সি, তাহলে এ বি এ সি বি কোণের মান হচ্ছে ট্যান 30 ডিগ্রি, এ সি বি কোণ হচ্ছে 30 ডিগ্রি, সো ট্যান 30 ডিগ্রি সমান সমান এ বি হচ্ছে এইচ ডিভাইডেড বাই 75, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইকুয়াল এইচ বাই 75। তো আর আর গুণ করলে কি হয়, এটার সাথে এটা গুণ করব, তাহলে এটা হচ্ছে √3H ইকুয়াল 75, তাহলে এইচ ইকুয়াল 75/√3। তো এটাকে যদি একটু ক্যালকুলেটার দিয়ে হিসাব করে নেই তাহলে দেখো, অর্থাৎ √3 উপরে এবং নিচে আমি কি করব, √3 দিয়ে গুণ করব, তাহলে √3 এখানে √3 গুণন √3, তাহলে দেখো এখানে √3 হলো, তাহলে √3/√3, তাহলে এইটা আমরা যদি গুণ করে নিই তাহলে √3/√3 হয় 3, আর উপরে 75/√3, এটাকে আমরা কাটাকাটি করবো 25/√3, 25/√3 হচ্ছে 43.0301 মিটার। তাহলে এই যে টাওয়ারটি যেটা আমরা দেখলাম সেই টাওয়ারটির উচ্চতা কত হবে, 43.30 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে গাণিতিক সমস্যাটি লম্ব ভাগ ভূমি অর্থাৎ ট্যান থিটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে গাছটির উচ্চতা কত? একইবারে সেম অঙ্ক, তোমরা একটু চিত্র এঁকে প্র্যাকটিস করবে। হ্যাঁ, এরপরে দেখো আরেকটি গাণিতিক সমস্যা, এটাও একই রকম। 18 মিটার দৈর্ঘ্য একটি মই, 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণে উৎপন্ন করে দেওয়ালের সাথে ছাদ স্পর্শ করে আছে, দেওয়ালের উচ্চতা কত? তাহলে মইটির দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, যেটা অ্যাঙ্গেলে রাখা হয়েছে, তো এবং এর সেটা কত, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে মইটির যদি দৈর্ঘ্য 18 মিটার হয় তাহলে দেওয়ালের উচ্চতা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এরপরে আরও একটি গাণিতিক সমস্যা সেম অঙ্কের। হ্যাঁ, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে
ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এটা কি অবনতি কোণ? মানে উপর থেকে নামার সময় যে কোণ সেটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ 30 ডিগ্রি, তাহলে ঘটির উচ্চতা কত? তো এই যে গাণিতিক সমস্যাগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, ওকে? তো এরপরে আমরা আরেকটি গাণিতিক সমস্যায় যাচ্ছি। দেখো, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই গাণিতিক সমস্যা করার জন্য আমরা একটা চিত্র এঁকে নিলাম। তো দেখো, এখানে এই যে এ বি হচ্ছে একটি, মানে এ সি হচ্ছে একটি স্তম্ভ যার শীর্ষের উন্নতি কোণ হচ্ছে, এইখান থেকে দেখো, তাহলে ভূতলের কোনো স্থান থেকে অর্থাৎ সে বি বিন্দু থেকে এই স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই যেটা হলো 60 ডিগ্রি। তো এরপর এই বি বিন্দু থেকে আমরা কি করলাম, একটু পেছনের দিকে চলে গেলাম। কতটুকু চলে গেলাম পেছনের দিকে? সি বিন্দু পর্যন্ত, মানে বি থেকে ডি বিন্দুতে চলে আসলাম, এবং সেটা 25 মিটার। স্তম্ভ থেকে আমরা 25 মিটার পিছিয়ে চলে গেলাম। তাহলে এটা যদি 25 মিটার হয়, তাহলে এখানে বি ডি হচ্ছে 25 মিটার, আর সি ডি হচ্ছে এইটুক, যদি বি সিটা যদি এক্স হয় আর তাহলে এই বি ডি হচ্ছে 25, তাহলে এট পুরাটা পুরো সি ডি ইকুয়াল হবে 25 প্লাস x মিটার। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে স্তম্ভটির উচ্চতা হলো এইচ, এ সি ইকুয়াল এইচ, তারপর বি সি ইকুয়াল এক্স ধরে নিলাম, আর সি ডি অর্থাৎ সি থেকে ডি এর মধ্যে দূরত্ব 25 প্লাস x, আর এ বি সি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং এস ডি সি কোণ সমান সমান 30 ডিগ্রি। তো স্তম্ভটির উচ্চতা কত সেটা বের করবো। তাহলে আমরা প্রথমেই যে কাজটা করবো সেটা হলো এক্স এর মানটা আমরা বের করে নেবো, বিসির মান, অর্থাৎ লম্বভাগ ভূমি। বুঝতে পারছো নিশ্চয়ই যে লম্বভাগ ভূমি হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ ট্যান এ বি সি কোণ সমান সমান লম্বভাগ ভূমি। লম্ব হচ্ছে এ সি ডিভাইডেড বাই বি সি, তাহলে ট্যান এ বি সির মান হচ্ছে 60 ডিগ্রি সমান সমান এ সি বাই বি সি, তাহলে ট্যান 60 মান √3 ইকুয়াল এইচ বাই এক্স। এখন এক্স ইকুয়াল এইচ বাই √3, এক্স ইকুয়াল কী হবে এটা এখানে নিয়ে আসলাম, এইচ বাই √3। এখন এই এক্স এর মান এখানে রেখে দিলাম, এরপর আমরা যাব এ ডি সি ত্রিভুজে। তাহলে এ ডি সি ত্রিভুজে আমরা যদি চিত্রটা দেখি এবং একটা সূত্র দিই, সেটা হলো এ ডি সি ত্রিভুজে লম্বভাগ ভূমি, এখানে ভূমি কত? সি ডি, তাহলে লম্ব হচ্ছে এ সি ডিভাইডেড বাই সি ডি, ট্যান 30 ডিগ্রি সমান সমান এ সি বাই বি ডি, ট্যান 30-এর মান 1/√3, এ সি হচ্ছে এইচ ডিভাইডেড বাই সি ডি হলো 25 প্লাস x। এখানে একটু আর আর গুণ করে দেই, এইচ √3 ইকুয়াল 25 প্লাস x, এক্স এর মানটা যদি বসিয়ে দেই এইচ বাই √3, হ্যাঁ 3h ইকুয়াল 25 প্লাস h বাই √3, এইচ বাই √3 কে এপাশে নিয়ে যাই, √3h মাইনাস h বাই √3। এখন একটু লসাগু করে নেই, এখানে যদি একটু লসাগু করে নেই তাহলে কি হচ্ছে এখানে, √3 হচ্ছে লসাগু, তাহলে 3h মাইনাস h ইকুয়াল 25। তাহলে আর যদি আমি এইচ কে রেখে দেই, এইচ কমন নিয়ে, হ্যাঁ তাহলে কি হচ্ছে 3h মাইনাস h, তাহলে কি হয় 2h বাই √3 ইকুয়াল 25, তাহলে এইচ সমান সমান 25√3/2। এটাকে যদি আমরা একটু হিসাব করি তো আমরা পাচ্ছি 25√3/2 সমান সমান 21.65 মিটার। তাহলে নিম্ন স্তম্ভটির উচ্চতা হচ্ছে 25, এখানে আমরা যেটা বললাম 25 21.65 মিটার, তাহলে স্তম্ভটির উচ্চতা কত? 21.65 মিটার। তো এই যে গাণিতিক সমস্যাটি খুব, মানে খুব কিন্তু জটিল নয়। তো আমাদেরকে দুইটা স্টেপে কাজ করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে এ বি সি ত্রিভুজের থেকে আমরা বি সি অর্থাৎ এক্স এর মানটা বের করে নেবো, এক্স এর মান কত পেয়েছি, এইচ বাই √3, এইচ বাই √3 পেয়েছি। তারপর আমরা কি করব, এ ডি সি ত্রিভুজে লম্বভাগ ভূমি এই সূত্রটা প্রয়োগ করে এখান থেকে আমরা দেখো যেটা পেলাম সেটা হচ্ছে এইচ ইকুয়াল 21.65 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি বুঝে থাকো তাহলে এইরকমের একটি অঙ্ক তোমাদের জন্য আমি দিলাম, সেটা হচ্ছে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। দেখো এখানে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, হ্যাঁ স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি, তাহলে স্তম্ভটির উচ্চতা কত? সেম অঙ্ক কিন্তু, একেবারে সেম, তোমরা একটু প্র্যাকটিস করবে।
তো এরপর আরেকটি অঙ্ক দেখো, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ হয় 45 থেকে 60 ডিগ্রি। এটাও কিন্তু সেম অঙ্ক, আর আগেরটা ছিল 25 মিটার পিছিয়ে যাওয়া হলো, আর এখানে 60 মিটার এগিয়ে আসা হলো, তাহলে মিনারটির উচ্চতা কত, একই রকমের অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আরেকটি অঙ্ক আমরা দেখবো, সেটা হলো একটি গাছের উচ্চতা হলো 105 মিটার। গাছের উচ্চতা কত, 105 মিটার। গাছটির শীর্ষ ও ভূমিষ্ঠ কোণ বিন্দুতে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। গাছটির গোড়া থেকে ভূতলের দূরত্ব কত সেটা বের করতে হবে। এটা একটু ব্যতিক্রম ধর্মী, তো লক্ষ্য করো এই যে দেখো গাছ, এ বি হলো গাছ, গাছ থেকে গাছের গোড়া থেকে 1 মিটার দূরে আমরা ধরে নিলাম, গাছটির উচ্চতা হলো 105 মিটার, কত মিটার, 105 মিটার, আর গোড়া থেকে সি বিন্দু অর্থাৎ 1 মিটার দূরে সেখানে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। তাহলে বের করতে হবে এই যে এটাই বের করতে হবে, বি সি কত, মানে গোড়া থেকে কত দূরে উন্নতি কোণ 60 ডিগ্রি। তো এটা দেখো লম্ব ভাগ ভূমি, এটা যদি থিটা হয় এটা লম্ব, এটা ভূমি, লম্ব ভাগ ভূমি, তাহলে ট্যান থিটা আমরা ব্যবহার করব। তো মনে করি গাছের দৈর্ঘ্য হচ্ছে, মানে গাছের গোড়া থেকে বিন্দুটির দূরত্ব হচ্ছে 1 মিটার, বি সি ইকুয়াল এক্স, এখানে দেখো বি সি ইকুয়াল 1 মিটার ধরে নিলাম, আর এ বি সমান সমান 105 মিটার, তাহলে সি বিন্দু থেকে উন্নতি কোণ হলো এ সি বি কোণ হলো 60 ডিগ্রি। তাহলে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো এ বি সি ত্রিভুজে, হ্যাঁ, ট্যান এ সি বি, ট্যান এ সি বি সমান সমান লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে এ বি ডিভাইডেড বাই বি সি, তাহলে এখানে এ সি বি কোণ হলো 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সমান সমান 105/x, তাহলে এটা হলো √3 = 105/x। এখানে আমরা এক্স ইকুয়াল বের করব, x = 105/√3, x = 105/√3, তাহলে এখানে যে আমরা উপরে নিচে √3 দিয়ে গুণ করি, তাহলে √3 যদি আমরা গুণ করি তাহলে √3 √3 হয় 3, আর এখানে 105/√3, এটাকে ভাগ করে দিলে 35/√3, এবং যদি আমরা ক্যালকুলেটার দিয়ে হিসাব করি 60.622 মিটার। তো গাছটির গোড়া থেকে ভূতলের বিন্দু, এই যে বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 60.62 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে কাইনেটিক সমস্যাটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই যে এই সমস্যাটি তোমরা করতে পারবে। তো এখানে দেখো এ বি একটি গাছ চিত্রে, আর এখানে দেখো বিডি হচ্ছে 20 মিটার। তো প্রথম কথা হচ্ছে গাছটির উচ্চতা কত, অর্থাৎ যদি বিডি দেওয়া থাকে, এখানে এই এ ডি বি কোণ হলো 60 ডিগ্রি, তাহলে লম্ব ভাগ ভূমি, ট্যান থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি দিয়ে দিলে আমরা এখান থেকে সহজেই উচ্চতাটা পেয়ে যাব। আর উচ্চতা যখন পেয়ে যাব, তখন গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ, গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দু দূরত্ব কত, তাহলে এখানে আবার দেখো এই জায়গাটাতে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি যদি হয়, হ্যাঁ, এটা যদি থিটা, থিটা এটা হলো লম্ব, তাহলে লম্বটা কত আমাকে বের করতে হবে, লম্ব, আর এটা অতিভুজ আমরা কিন্তু উচ্চতারা পেয়ে গেছি, লম্ব বা ভূমি যদি দেই তাহলে কিন্তু এই বিসি আমরা পেয়ে যাব। তো বিসি বের করতে হবে, সেটা আমরা পেয়ে যাবো, এটা করবা তোমরা। হ্যাঁ আচ্ছা, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারটির শীর্ষের উন্নতি কোণ হলো 30 ডিগ্রি, এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত, সেম এই মিনার থেকে দূরত্ব কত, মানে ভূমি থেকে ওই দূরবর্তী বিন্দুর দূরত্ব কত সেটা বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো তোমরা যদি এই যে আমি প্র্যাকটিসগুলো দিলাম সেটা যদি তোমরা মনোযোগ দিয়ে করো তাহলে খুবই ভালো হয় এবং তোমরা শিখতে পারবে আশা করছি। তোমাদেরকে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, খুদা হাফেজ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো।